দেখেন, হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাক ক্যানভাস। হ্যাঁ, আপনারা ইমেজটা ব্ল্যাক ক্যানভাসে কিভাবে অ্যাড করবেন, তা যদিও আপনারা অনেকেই পারেন তবুও দেখাচ্ছি। সেটা হচ্ছে ডিটেলসে দেখাচ্ছি যে সাপোজ আপনি একটা এ4 পেপার নিলেন, সরি এ4, এটা এ4 পেপার, তাই না? এখন আমি এখান থেকে একটা ইমেজ এইখানে ছাড়লে কি চলে আসবে, তাই না? জি স্যার, একটা বড় ইমেজ নি, এটাও তো ছোট ছোট, এটাও ছোট, এই ইমেজটা নিয়ে দেখি। একটা বড় ইমেজ নিয়ে দেখানো লাগবে। এখানকার ইমেজ গুলা মোটামুটি বড়। আচ্ছা, যখন একটা ইমেজ ওপেন করবেন এই ইমেজটা, হ্যাঁ, আমাদের ইন্টার মারতে হবে। ইন্টার মারলে কি নর্মাল হয়ে যাবে। সাপোজ এইখান থেকে ইমেজটা নিলাম, এটা এটাও তো 1000 পিক্সেল, হ্যাঁ, এই ইমেজটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই ইমেজটা কত, 5000 পিক্সেল, 5522 পিক্সেল। হ্যাঁ, এই ইমেজটা যদি আপনি এইখানে ব্ল্যাক ক্যানভাসে আনেন, তাহলে এই ইমেজটা আপনার এই পেজের রেজুলেশন যত ততটুক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই ইমেজটা যদি আপনি বড় আকারে দেখাইতে চান, দেখেন এটা ফেটে যাবে। এটা রেজুলেশনটা ইয়ে হলে, বেশি হলে, যখন এটা এই এটা হচ্ছে কার 100%, এটা 100%, আমার এই জুমে ডাবল ক্লিক করলে 100% চলে আসবে। 100% ইমেজ এখন ফাটা ধরবে। হ্যাঁ, কিন্তু এটা এটা তো যখন আমরা ইমেজ এখানে যখন সাইজে যাই, ইমেজ সাইজ পিক্সেল 2000, অর্থাৎ 5500 পিক্সেলের ইমেজ আমার 2000 হয়ে যাচ্ছে কনভার্ট হয়ে। যখন আপনার ইমেজ রেজুলেশনটা সেম ধরে রাখতে চান, তাহলে এই ইমেজটা আমার এইখানে ওপেন দিতে হবে, এই ট্যাবে। হ্যাঁ, ট্যাবে আমি ওপেন দিলাম, ওপেন দিয়ে এই ইমেজটা এইভাবে ড্রাগ করে এই ট্যাবে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ছেড়ে দেন। এখানে এই ইমেজটা এখন অনেক বড় লাগতেছে না? হ্যাঁ, জি স্যার, এই ইমেজটা কিন্তু এখন অনেক বড় আসছে, অর্থাৎ সে 5000 পিক্সেলে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন ইচ্ছা করলে আপনি এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে কি আমরা ছোট বড় শিফট ধরে ছোট বড় করব। কেউ ইমেজটাকে যেন এইভাবে ছোট বড় করেন না, যেরকম করবেন না, এরকম করা যাবে না। নিয়ম কি, কন্ট্রোল টি শিফট ধরে, এই যে শিফট শিফট ধরে এভাবে ছোট বড় করতে হবে। ঠিক আছে, ছবি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ছবির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ,
এখন দেখেন আমি আপনাদের ফটোশপের আনডু রিডুটা দেখাবো। ফটোশপ সাধারণত কন্ট্রোল জেড মারলে একবার আসবে, হ্যাঁ কন্ট্রোল জেড মারলে সে একবার পিছনে ফিরে যাবে, আর কন্ট্রোল অল্টার যদি জেড মারেন তাহলে কি হবে, বারবার ফিরবে। এটা লিখে রাখবেন, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমার বারবার কিন্তু এটা ফিরে যাবে, এই যে হ্যাঁ আমার বারবার ফিরতেছে। এইখানে আমার হিস্টোরি প্যানেল আছে, এটা দেখানো হয়েছে হিস্টোরি প্যানেল, এখান থেকে আমার যে কাজ করব সেটার হিস্টোরি সেভ হয়ে থাকবে। এবার ফ্রি ট্রান্সফর্ম দেখেন, ফ্রি ট্রান্সফর্ম সাপোজ এই ইমেজের আমি এই অংশটুকু নিব, এই অংশটুকু কি করব, এই অংশটুকু রাখবো, হ্যাঁ আর বাদ বাকি অংশটুকু কি ডিলিট করে দিব। সাপোজ কয়েকটা নিয়মে করতে পারবেন, সেটা হচ্ছে ফার্স্ট নিয়ম কন্ট্রোল জে দ্বারা কি করব, আমার এটা আমার কপি হবে, এখানে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে আমার কি আসতেছে, লেয়ার ভিয়া কাট, অর্থাৎ এই ইমেজের এই অংশটুকু কেটে উপরে নিয়ে যে নিয়ে গিয়ে কি লেয়ারে রূপান্তরিত হবে। দেখছেন এই ইমেজটা কিন্তু, এই দেখেন এই ইমেজটা এখানে নাই, হ্যাঁ লেয়ার ভিয়া কাট, হ্যাঁ বুঝছেন। আচ্ছা এখন আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে লেয়ার কপি, এটা কপি হয়ে যাবে, অর্থাৎ এটুকু কেটে নিয়ে গিয়ে কপি হবে, এই ইমেজটা ঠিকই থাকবে, এইখানে কেটে নিয়ে গিয়ে কি হয়েছে এটা কপি হয়ে গেছে, ক্লিয়ার? বুঝতেছেন আপনারা, একটু সারা শব্দ দেন। জি স্যার। হ্যাঁ এখন ধরুন এই ইমেজের এই অংশটুকু কি করব, আমরা ক্রপ করব, স্কোপ এই অংশটুকু সিলেক্ট করে অল্টার আইপি দ্বারা ক্রপ করা যায়, অথবা এখানে আমার আর একটা ক্রপ টুল আছে, এন্টার, এভাবে কি আমরা ক্রপ করতে পারি। অল্টার আইপি এটা এটা বললেন ক্রপ কি স্যার, ক্রপ ক্রপের স্যার শর্টকাটটা, জি স্যার এভাবে ধরবেন অল্টার আইপি, ঠিক আছে অল্টার আইপি দিয়ে ক্রপ হয়ে যাবে। ধরুন এই ইমেজটাকে আপনি এডিট করবেন, এই স্মাইলটাকে আমি অন্য কালার করে দেব,
পারবেন কেউ স্মাইলটাকে অন্য কালার করতে? তাহলে কুইক ম্যাজিক টুল দিশার এবার পারবো? হ্যাঁ ম্যাজিক টুল দিয়ে এবার পারবেন, দেখালাম যে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে এবার কি করব, অল্টার কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে দেখেন আমি এটা কপি করে নিয়েছি, এই দেখেন স্মাইলটা। হ্যাঁ এখন এটাকে ড্রপ শেডো দিতে পারবেন এখানে, হ্যাঁ কমিয়ে দি, এটাকে ইচ্ছা করলে কালার করতে পারবেন। এটা হচ্ছে ফটোশপের কাজ মূলত, এগুলাই মূলত ফটোশপের কাজ, ইমেজ নিয়ে খেলা করা, বুঝছেন? এইখানে কি করব আমি, কন্ট্রোল জে তে কি হচ্ছে, কপি হবে, হ্যাঁ ওইটুকু ওইটুকু যেটুকু সিলেক্ট করবেন ওইটুকু আমার কপি হচ্ছে না। এই যে এখন আপনি কালার দেন, গ্রেডিয়েন্ট দেন, হ্যাঁ এই যে যা কিছু সব কিছু করতে পারবেন। আর এটার কি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে? এই সব কিছু করতে পারবেন, মানে এটুকু তো আমার কাটছি আমি এখান থেকে, তাই না, কেটে একটা লেয়ারে রূপান্তরিত করছি। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড, এই যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখালাম। হ্যাঁ স্যার এটার পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে মানে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে স্যার, এটা যদি একটু দেখাতেন। কোনটা, এই ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ পুরোটাই। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে টোটাল সিলেক্ট করতে হবে আপনাকে। হ্যাঁ এত কিছু তো মানে বুঝবেন না, ঠিক আছে? জি স্যার ওকে, একবারে দেখাই দিলে বুঝবেন না। এই যে ধরুন আমি এই যে এখান থেকে আমি সাদাটা নিলাম, নিয়ে আমি সিলেক্টে গিয়ে সিমিলার দিলাম, কি দিলাম সিমিলার, আমার যত সাদা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল, আমি অল কন্ট্রোল জে মারলাম। হ্যাঁ এখন আমার এইটা আছে কার, এই লেয়ারে যান গিয়ে, এইটা কি আমার ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে সিমিলার, আমার সব ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে গেল এই কন্ট্রোল জে। হ্যাঁ এখন আপনি এইখানে একটা রেকট্যাঙ্গেল নেন, এবার ওই দুটোকে গ্রুপ করে দিতে হবে। এই যে এইটাই মূলত ফটোশপের কাজ, বুঝছেন? অরিজিনাল এই যে মজা লাগলো স্যার, ভালো লাগছে স্যার। হ্যাঁ এগুলা করা যায়, হ্যাঁ এরকম অনেক কিছু করতে পারবেন, কিন্তু মাথা খাটাইতে হবে। স্যার ভালো ভালো ছবি ইমেজ হাই কোয়ালিটি পাওয়া যাবে এমন হচ্ছে লিঙ্ক গুলা লাগবে? আনপ্লাস দিয়ে দিছি ওইখানে তো অনেক ভালো ভালো। আপনি কি বললেন যে এই ইমেজ গুলা একটা একটা করে কপি করে নেবেন? হ্যাঁ বিনা বিনা আছেন স্যার বলেন? হ্যাঁ স্যার আছি। কি বললেন? না স্যার আমি যেটা দেখাইলেন আমি ওটাই বললাম, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই শুধু চেঞ্জ করার কথা বললাম, আপনি ওটা দেখিয়েছেন স্যার।
আর ইমেজ একটা একটা করে নিয়ে আলাদা ফ্রেম। ও স্যার, এটা যেমন এই যে প্রথম থেকে দুইটা বা তিনজনের মুখটা যদি সিলেক্ট করি, এটা আলাদা একটা পেজে যদি আমি শো করাইতে চাই, মানে এক ফ্রেমে এতজনকে না, ওইটা স্যার বললাম। সাপোজ এই ইমেজটা আপনি শো করাবেন অন্য ইয়েতে, একটু অন্য ডিজাইনে। আচ্ছা এটাকে আমি কি করলাম, কপি করলাম না? সাপোজ আপনি এটা এ4 সাইজে একটা কোনো কিছু ডিজাইন করতেছেন। হ্যাঁ, এখন এইটাকে নিতে হলে এই যে আমি কপি করলাম, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে নিয়ে গিয়ে এই ট্যাবে ছেড়ে দেন, এইভাবে ও চলে আসবে। আপনি এখানে নিয়ে কি এটাকে শ্যাডো ম্যাডো দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন এটাকে। ঠিক আছে, আর এই ফ্রেমটাতে আরো তো ওইভাবে কপি করে এনে তো মুখ বসানো যাবে, তাই না স্যার? হ্যাঁ, আপনি অনেক অনেক এনে বসাইতে পারবেন। আপনি এটাকে আনেন, এটাকে আনেন, যত ইচ্ছা এখান থেকে কন্ট্রোল জে করে, কন্ট্রোল জেতে কপি হয়ে গেল লেয়ারে, এই যে কপি। হ্যাঁ, এটাকে নিয়ে এইখানে ছাড়েন। এভাবে অনেকগুলো আনতে পারবেন। শিফট ধরে এই যে লেয়ারটাকে নিচে দেন, ঠিক আছে, এরকম করতে পারবেন অনেক। এটা মজা লাগলো। ভেক্টর ফাইল না তো রাস্টার, এটাই হচ্ছে যে একটু খারাপ যে অনেক বড় সাইজের করা যাবে না। না এইটা আসলে আপনার যতটুকু ইমেজ অতটুকু এখানে আসছে। হ্যাঁ, ভেক্টরে স্যার ইচ্ছা মতো করা যাবে। হ্যাঁ, ডিজাইন টিজাইন যখন আমরা করব তখন আমরা এরকম ভাবে অনেক কিছু দিয়ে পোস্টার ব্যানার, হ্যাঁ, এগুলা করা যাবে। তবে গিগ তৈরির জন্য কাজে লাগবে। গিগ তৈরির জন্য এই জন্য কাজে লাগবে। এখন ফেদার দেখেন, আপনাদের আমি ফেদার দেখাবো, ঠিক আছে? আচ্ছা ফেদারটা কি, আমি সাপোজ এইখানে আমি ফেদার নিলাম 20। ফেদার হচ্ছে মূলত আপনার কোনো অংশটুকে আপনার ব্লার করে দিবে, আবছা আবছা হয়ে যাবে। হ্যাঁ, এরকম এটুকু আমি ফেদার নিলাম, ফেদার নিয়ে আমি এইটাকে 20 আছে, স্মুথ হয়ে যাবে বা সফট যাকে বলে। আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল জে। হ্যাঁ, এবার দেখছেন এটা স্মুথ হয়েছে। দাঁড়ান আমি একটা নতুন পেজে এরে নিই, তাহলে বুঝতে পারবো। ওই যে সাইডে কর্নার গুলো, বৃত্তের সাইডে কর্নার গুলো স্মুথ হয়ে গেছে। এ4 সাইজে একটা ব্যাকগ্রাউন্ড দেন। এবার এইটাকে
বুঝছেন, চারিদিকে যে আগে ছিল কি, এটা সুন্দর গাঢ়টা ছিল, সে গাঢ়টা নাই যেটা আমরা স্যার ওই যে ব্রাশ হার্ড হার্ডটা না, এটা স্মুথ হয়ে গেছে। আর একটা দেখেন, এটা আমি একটু বাড়িয়ে দিই, 50 করে দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। স্মুথ হয়ে গেছে দেখছেন, হ্যাঁ কালার বেশি হয়ে গেছে তাই না? এটা হচ্ছে ফেদারের কাজ। তাই এখানে যে হলুদ ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এখানে যদি আমি কোনো পিকচারের উপরে সেট করতে চাই তাহলে পিকচারটা নিয়ে একই ভাবেই তো এভাবে ই করব তাই না স্যার? হ্যাঁ এখানে যেমন রেড ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এখানে যদি আমি অন্য কোন একটা পিকচারের উপরে এগুলা আলাদা মানে যেভাবে মাথা কেটে নিয়ে এসে বসিয়েছেন এভাবে যদি বসাইতে চাই তাহলে আগে ওই পিকচারটা নিয়ে নিতে হবে তাই তো স্যার? হ্যাঁ 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 আচ্ছা স্যার ঠিক আছে, একই নিয়মে করতে পারবেন, সমস্যা নাই। ফেদারটা আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, সেটা হচ্ছে দেখেন সিলেক্ট করে এটা 60-70 নিলাম, 70 নিয়ে এইখানে আমি একটা কালার দিব সাপোজ। আগে যদি আমি কালার দিতাম আমার চারিদিকে কি হার্ড হইতো না? হ্যাঁ আচ্ছা, এটা নন ফেদার, আমি দেখাই নন ফেদার, ফেদার নেই। হ্যাঁ এইখানে আমি হোয়াইট হোয়াইট কালার দিব, এটা হচ্ছে ফেদার সারা, এইখানে আমি 70 ফেদার দিলাম, ফেদার সহ এটা ইয়েলো কালার দি। বুঝতে পারছেন? হ্যাঁ এটা হচ্ছে মূলত ফেদার। তো এইগুলা প্র্যাকটিস করে আপনারা অনেক কিছু তৈরি করবেন, ঠিক আছে? আপনাদের আমি এই যে এই গ্রাফিক্স রিবারে যাবেন, এইখানে গিয়ে অনেক কিছু সার্চ দিবেন। হ্যাঁ সাপোজ পোস্টার, এই যে হ্যাঁ এগুলা দেখবেন, দেখে দেখে এরকম ডিজাইন কপি করবেন। আমি এই ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখে দেখে কপি করবেন, সব গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দিয়ে দিয়ে এগুলা কপি করবেন। ঠিক আছে স্যার।